ইগল ভার্সেস ট্রাক, ট্রাক ভার্সেস ইগল ভার্সেস মুরগি, মুরগি কোনো ই আছে নাকি বোধ হয় মুরগি প্রতীক আমি মুরগি প্রতীক নাই আর কি, হোয়াট এভার মেবি যে প্রতীকগুলো আছে তারা খুব ট্রাক ইগল এবং নৌকা এই তিনটে খুব চেষ্টা করছে, নৌকার উপর ট্রাক থাকবে না ট্রাকের উপর নৌকা থাকবে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে, নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটার উপস্থিতি হবে। নির্বাচন কি আসলে অংশগ্রহণমূলক হচ্ছে কিনা? না অবশ্যই অংশগ্রহণমূলক হচ্ছে, এখানে তো আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করছে, তারপর তৃণমূল বিএনপি করছে, বিএনএম করছে, আর অনেকগুলো দল সরকারের সাথে যারা ভালো সম্পর্ক এবং জাতীয় পার্টিও অংশগ্রহণ করেছে। এবং জাতীয় পার্টির সবচেয়ে বড় ব্যাপার হলো এই নির্বাচনটাকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে জাতীয় পার্টি, আমাকে এটা মনে হয় একটা ভিক্ষার নির্বাচন, মানে আওয়ামী লীগ একটা দাতা, দাতা হিসেবে সে এই নমিনেশন, এমপি পদ, প্রতীক, এটাকে বিভিন্ন ফর্মে তার সমর্থন, তার গ্রিন সিগন্যাল, এটাকে অনেকটা টেন্ডারিং কায়দায় ভিক্ষা দিয়েছে, আর সেই ভিক্ষা নিয়েছে অনেকে এবং তারা আবার স্বীকার করেছে যে আমরা এটা ভিক্ষার ধন হিসেবে পেয়েছি। তো সেই দিক থেকে এটা তো অবশ্যই এটা অংশগ্রহণমূলক নির্বাচন। দুই নম্বর হলো যে এটা নিয়ে আমার কাছে ক্ষুদ্র বুদ্ধিতে বলছে নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি কোনো চক্রান্ত নেই, যদি আওয়ামী লীগ নিজেরা নিজেরা এটা বানচাল করার জন্য কোনো চেষ্টা করে না থাকে। কারণ হলো এমন একটা তামসা, এমন একটা রঙ্গমঞ্চ, এমন একটা মানে নির্বাচন নামে এমন একটা জিনিস হচ্ছে, এই আমার ক্ষুদ্র ইতিহাসের যে বুদ্ধি আমি আসলে জীবনে দেখিও নাই শুনিও নাই। ফলে শুধু বাংলাদেশের লোকজন না, সারা দুনিয়া এই আমরা দেখছি যে একটা সময় দ্বিজাতির তথ্যের ভিত্তিতে ভারতে দুটো রাষ্ট্র হয়ে গেল, বাংলাদেশও বিএনপি আওয়ামী লীগ এই দুটো দল মিলে এটা কেমন যেন একটা ভেবাচেকা মার্কা নির্বাচন হচ্ছিল, রাজনীতি হচ্ছিল। তো সেটা থেকে বের হয়ে আসার জন্য বাকশাল যেভাবে একটা চেষ্টা করেছিল কিন্তু সেটা সফল হয়নি। তো এইবারের যা কিছু হচ্ছে সেটা নির্বাচন বলেন বা সিলেকশন বলেন বা আওয়ামী লীগের সম্মেলন বলেন, অংশগ্রহণমূলক আন্তর্জাতিক মানের নির্বাচন বলেন, হোয়াট এভার মেবি, একটা চেষ্টা হচ্ছে, আওয়ামী লীগ খুব একটা চেষ্টা করছে এটা ইতিহাস গড়ার জন্য। এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক আছে, বিপক্ষের লোক আছে, সবাই অধীর আগ্রহে বসে আছে যে 7 তারিখ পর্যন্ত আসলে শেষমেশ আওয়ামী লীগ কী করতে পারে। এবং আমি নিজে খুব আশাবাদী মানুষ, আমি 17 তারিখ পর্যন্ত এক ধরনের চিন্তাভাবনা করেছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম যে এই নির্বাচনটা না হোক 17 ডিসেম্বর পর্যন্ত। কারণ আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছিলো যে একটা দুর্গন্ধময় পুঁতিময় একটা বাজে জিনিস সরকার করতে যাচ্ছে, এতে সরকারের সর্বনাশ হবে, আওয়ামী লীগের সর্বনাশ হবে, বিএনপির সর্বনাশ হবে, দেশের সর্বনাশ হবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে যেহেতু যাদের হাতে ক্ষমতা, ক্ষমতা থাকলে তো বুদ্ধিও বেশি থাকে, দেমাগ বেশি থাকে, অহংবোধ বেশি থাকে, তো তারা এটা নির্বাচন করবেই। এখন আমি মনে প্রাণে দোয়া করি যে অ্যাজ এ নাগরিক হিসেবে তারা যেন সফল হয় এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের যারা সমালোচক তারা যেন একটা দাঁত ভাঙা জবাব পায় যে না বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক কিছু দেখানো হয়েছে। এবং সর্বশেষ এই নির্বাচনে যদি আওয়ামী লীগ আসলে ফেল করে বা আওয়ামী লীগ এর দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা আওয়ামী লীগের সাথে বিএনপিকে কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত করবে না, দ্যাটাই আমি শিওর। এতে গণতন্ত্রটা এখনও যতটুকু সিটে ফোটা আছে, এই যে আমরা টকশো করছি, কথাবার্তা বলছি, এটাও আলটিমেটলি আওয়ামী লীগের যদি আউটস্টেট হয়ে যায় এটা থাকবে না। আওয়ামী লীগ এখানে রিপ্লেস হয়ে গেলে সেখানে বিএনপি বা অন্য কোনো একটা গণতান্ত্রিক শক্তির রাতারাতি এসে বসবে, আই ডু নট থিঙ্ক সো। তো যা কিছুই হবে এটা একেবারে মন্দ কিছু হবে, মানে এখন আওয়ামী লীগ যে মন্দ অবস্থার মধ্যে আছে তার চেয়ে মন্দ কিছু হবে। তো আমি চাচ্ছি যে তারা সফল হোক, তারা সফল হোক। এখন সেই সফলতাটা আওয়ামী লীগ কীভাবে কতটা করতে পারবে, যেভাবে ইগল ভার্সেস ট্রাক, ট্রাক ভার্সেস ইগল ভার্সেস মুরগি, মুরগি কোনো ই আছে নাকি বোধ হয় মুরগি প্রতীক আমি মুরগি প্রতীক নাই আর কি, হোয়াট এভার মেবি যে প্রতীকগুলো আছে তারা খুব ট্রাক ইগল এবং নৌকা এই তিনটে খুব চেষ্টা করছে, নৌকার উপর ট্রাক থাকবে না ট্রাকের উপর নৌকা থাকবে, এগুলো নিয়ে খুব হচ্ছে, এগুলো কি নৌকা উঠে নিয়ে যাবে, দারুণ। এবং অনেক আপনি সোশ্যাল মিডিয়াতে এত সুন্দর সুন্দর গান, প্যারোডি গান তৈরি হয়েছে পক্ষে এবং বিপক্ষে, নৌকা মানে এদের পক্ষে হচ্ছে। আমরা অনেক দিন যাবৎ অনেক দুঃখ কষ্ট বেদনার মধ্যে ছিলাম, এই বাংলাদেশের লোকজন যারা খুব কম বুদ্ধিজীবী, বুদ্ধি আমাদের কম, খুব অল্পতে আমরা হেসে দিই, অল্পতে আমরা কেঁদে দিই, এই লোকদের অনেক দুঃখ ছিল, চালের দাম বাড়ে কেন, পেঁয়াজের দাম বাড়ে কেন, ডিমের দাম বাড়ে কেন, তারপর শেষে আরও হাজারো রকম সমস্যা ছিল। কিন্তু এই যে 17 তারিখ থেকে আলুর দাম বাড়ে কেন, প্রফেসর মিজানের মতো মানুষ তার মাথায় আলু ঢুকে গেছে, আপনি চিন্তা করতে পারেন ব্যবস্থা, মানে এই দুঃখগুলো এখন আমাদের নেই। এখন আমাদের সারা দেশ ইগল কী করলো,
এগুলোর পরিবর্তে নির্বাচনমুখী। হ্যাঁ, এই যে আমরা তিনজনে যে অনুষ্ঠানে হাসতেছিলাম, প্রাণ খুলে হাসতেছিলাম, আমি, প্রফেসর মিজান এবং ডক্টর জাহেদ, আমরা দেখলাম যে এক জায়গাতে ইগুলের কথা বলে একটা শকুন ধরে নিয়ে আসছে, এবং সেই শকুন ধরার পরে সে তাজা শকুন, এবং পরে যখন সেটা ধরা পড়লো যে এটা আসলে শকুন। হ্যাঁ, তো এটা এমনভাবে খবরটা ছাপ হয়েছে, আমরা কিন্তু প্রাণ খুলে হেসেছি। সো ইটস এ গিফট অফ শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, এই দুঃখ ভারাক্রান্ত দেশে আমাদেরকে এই ডিসেম্বর মাসের, এই বিজয়ের মাসে যে সুখানুভূতি দিয়েছেন, এখন সেই সুখানুভূতির একদম চূড়ান্ত যে ফলাফল 7-8 তারিখ পর্যন্ত আসলে নেতিবাচক কথা আমি মনে করি এই মুহূর্তে বলাটা একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটা আমাদের মুখে শোভা পায় না।